নমস্কার, আপনারা দেখছেন সৃষ্টি সকাল নিবেদিত অনুষ্ঠান ছাত্র যুব উৎসব 2013। পশ্চিমবঙ্গ সরকার এই অনুষ্ঠানটির নামকরণ করেছেন বিবেক চেতনা উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দপ্তর আয়োজিত উক্তা গ্রাম পঞ্চায়েত পরিচালিত উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ে যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে, আসুন আমরা দেখে নিই প্রভাত ফেরি, পতাকা উত্তোলন এবং প্রদীপ উজ্জ্বলনের এক ঝলক। আপনারা দেখছেন সৃষ্টি সকাল। প্রতিটি দিন হোক এক নতুন সকাল, সৃষ্টি সকাল মানুষের সামনে থেকে মানুষকে এগিয়ে নিয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ বিভাগ আয়োজিত উক্তা গ্রাম পঞ্চায়েত পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব 2013। স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে বিবেক চেতনা উৎসব। আমরা এখন পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে ছাত্র যুব উৎসব 2013। মহামানবের স্পর্শে তার সৃষ্টির আবহমানতায় প্রবাহমান নদীর মতো ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি কৃষ্টি তার আপন তাল, ছন্দ ও লয়ে বয়ে চলেছে অনাদিকাল ধরে। দার্য কণ্ঠে চিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তার সম্বোধন ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে বিশ্ব ধর্ম সভায় প্রতিষ্ঠা দিয়ে ভারতবর্ষের ভাবধারায় উদ্বুদ্ধ করা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে চেতনায় মননে বর্তমান যুব সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে বিবেক চেতনা উৎসব। মহামতি গোখেলের মতো বাংলা আজ যা ভাবে, সারা দেশ তা ভাবে আগামীকাল। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বাংলার যে রূপকে, বাঙালির যে চেতনাকে আবার প্রবাহমানতার মূল স্রোতে ফিরিয়ে আনতে চান। স্বামীজি বলতেন, শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো আর পরহিতায় জীবনপাত করো, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। স্বামীজি স্বপ্ন দেখতেন নতুন ভারত বেরোবে চাষির হাল ধরে, জেলে তাতে মুচি ভুন হলার উনান শাল থেকে। এই পিছিয়ে পড়া মানুষদের আত্মজাগ্রত করতে সদা প্রচেষ্টায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে ছাত্র যুবরা নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে এদেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। আজকের অনুষ্ঠানের ভাবধারা থেকে অনুরণিত হোক মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্ন, বাংলার মুখকে উজ্জ্বল করার শপথ। আসুন আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা দেখে নিই স্থানীয় ছোট্ট একটি বাচ্চার নৃত্যানুষ্ঠানের মাধ্যমে।
সেদিনের সেই গৌরবময় অতীতকে নিয়ে শুরু হোক পথ চলা বর্তমানের। আসুন আমরা সরাসরি চলে যাই বিবেক চেতনা উৎসবের মঞ্চে। সেখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুব কল্যাণ আধিকারিকের বক্তব্য আমরা সরাসরি শুনে নেব। মাননীয় সভাপতি, উপস্থিত আউসগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি এবং সহসভাপতি এবং মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গুণীজন, এছাড়া আজকের এই অনুষ্ঠানে যারা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করতে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি হাউসগ্রাম এক নম্বর ব্লকের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ বিভাগ এর উদ্যোগে হাউসগ্রাম এক নম্বর ব্লকের আয়োজনে এবং উক্তা পঞ্চায়েত পরিচালিত বিবেক চেতনা উৎসব 2013 আজকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হলো এবং উদ্বোধনী সঙ্গীত ও উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সেটা যে শুরু হলো সেই অনুষ্ঠান আরও ভালোভাবে যাতে পরিচালিত হয় সেই জন্য আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা সকলেই দলে দলে অংশগ্রহণ করুন এই অনুষ্ঠানে। এবং যোগপুরুষ স্বামীজির চিন্তাধারা এবং আদর্শকে সামনে নিয়ে এই অনুষ্ঠানকে আরও সাফল্যমণ্ডিত করুন। স্বামীজির চিন্তাধারা এবং কর্মযোগ আমাদের বর্তমান যুব সমাজকে আরও উদ্দীপ্ত করবে এবং আমাদের সমাজ পরিবর্তনের কাণ্ডার হিসাবে সেই যুব সমাজ আগিয়ে আসবে এই আশা রেখে এবং এই অনুষ্ঠানের আবার একবার সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, মাননীয় পঞ্চায়েত সমিতির সভাধিপতি মহাশয়া এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে প্রতি বছরই ছাত্র যুব উৎসবের আয়োজন করা হয়। এই শীতকালেই মূলত উৎসবটা হয়। এবছর এই উৎসবের নাম দেওয়া হয়েছে বিবেক চেতনা উৎসব, কারণ এবছর বিবেকানন্দের জন্মের শতবর্ষ পূর্তি পূরণ হচ্ছে, সেই উপলক্ষে বিবেক চেতনা উৎসব নাম দেওয়া হয়েছে। এবং এবছর মূলত শিশু কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যাতে সমাজের সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। এছাড়া আমাদের আরেকটি প্রোগ্রাম আছে, যেটি বিবেকানন্দের জন্মদিন পালন হবে 12ই জানুয়ারি রাজ্যের প্রতিটি ব্লক পৌরসভা ও বোরোতে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্তরিক ইচ্ছায় সমস্ত ক্লাব, সমস্ত স্কুল এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে 12ই জানুয়ারি দিনটিকে উদযাপন করার জন্য বলা হয়েছে। আপনারা নিজেদের উদ্যোগে সেই অনুষ্ঠানগুলো পালন করুন, আমরা ব্লক লেভেলে সেই উদ্যোগ নেব পালন করার জন্য প্রতিটি ব্লকে। এছাড়া আজকের যে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তারা বিশিষ্ট সমাজসেবী এবং যারা আছেন প্রতিযোগী প্রতিযোগিনীরা তারা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এবং এখান থেকে যারা সাধারণ বিভাগে প্রথম হবে তাদেরকে আমরা জেলাতে প্রতিযোগিতার সুযোগ করে দেব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এরপর আমরা চলে যাব সরাসরি মূল অনুষ্ঠানের দিকে।
Thank you.
Oh.
তুমি তো বদর সাজার কেনা
তোরই মনটা লয় আজ বই লাল হলো তো ফুল দিয়া প্রে বান্ধি মুখ পায় সাধের ফুল দিয়া গোড়া কোন চোখের তারা হাতায় জানি তিহারে দি মরি হু হু মরণ পায় চল চল ময়না চল চল চলে রে পিছন পানি চেনা করে রে তোর লাগে তলা শালপি আলের বন্তি কাউরি জামলা নদীর পারে হেতে তোর সঙ্গ লই ঘুরঘুর করু আজ সেছে